হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আমি আজকে দেখাবো যে আমি নিজে বারসায় করলাম মাওয়া রেস্টুরেন্টের মতো ইলিশ মাছ দিয়ে যে ভাত সব কিছু রেসিপি তৈরি করেছি সাদা ভাত শুকনো লঙ্কা ইলিশ মাছ ভাজি সরিষার তেল দিয়ে ইলিশ মাছ ভাজি সরিষার তেল দিয়ে মরিচ ভাজি সরিষার তেল দিয়ে বেগুন ভাজি চালাদ লেবু একদম মাওয়া স্টাইলে করেছি আমার হাজব্যান্ডকে খেতে দিয়েছি তো আমরা যেদিন মাওয়া রেস্টুরেন্টে খেয়েছিলাম খুবই এর খুবই টেস্ট খুবই টেস্ট তো আমার আমার ইলিশ মাছটা একটু ছোটো ছিল মাওয়াতে তো একটু বড় ছিল তো এখানে দিয়ে দিলাম ইলিশ মাছের লেজা লেজা ভর্তা তো টেক কেয়ার অল ফ্রেন্ডস প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেলটা একবার হলেও সবাই যাবেন